খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ লাইব্রেরিয়ানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এ সময় গণপিটুনিতে মারা গেছে অভিযুক্ত পুলিশ জানায় গতকাল বিকেলে মাঠে গরু চরানো নিয়ে দাকপের বাজুয়া এলাকায় এমদাদের সঙ্গে কলেজের লাইব্রেরিয়ান সুকুমারের তর্ক হয় বিষয়টি সমঝোতার জন্য সালিশ বৈঠক ডাকা হয় কিন্তু সকালেই সুকুমারকে ছুরিকাঘাতে হত্যা করে এমদাদের ছেলে ইমন এসময় সময় তাকে পিটুনি দেয় এলাকাবাসী গুরুতর অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ইমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক